شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সম্মানিত ভাই জানতে চাইছেন যে আমরা শুনে আসছি যে জামাতের সাথে নামাজ ফরজ নামাজ পড়া ওয়াজিব, কিন্তু বিশেষ কারণে জামাত ত্যাগ করার ছুট রয়েছে, যেমন অসুখ বা ডর ইত্যাদি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, কোরআন এবং সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত যে নামাজ যেরকম ফরজ তেমনি জামাতের সাথে আদায় করাও ফরজ। এই ক্ষেত্রে আমাদের অবহেলা করে আলসামি করে জামাত ত্যাগ করা ঠিক না। যারা অবহেলা করে আলসামি করে জামাত ত্যাগ করে তাদেরকে হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়েছে, যাতে কাজগুলো হচ্ছে মুনাফিকের মুনাফিকি কাজ। দ্বিতীয় কথা হলো এই হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষ যদি রোগী হয় বা রাস্তায় যদি তার ভয় থাকে ডর থাকে, তাহলে এক্ষেত্রেও সে একা একে নামাজ বাড়িতে আদায় করে নিতে পারে। তবে তদুও ওলামা কেরামগণ বলে থাকেন যে সাহাবা কেরামদের মধ্যে এ ধরনের আমল পাওয়া গিয়েছে, যিনারা অসুস্থ হলেও তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হতো যাতে করে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। তো যাই হোক, মানুষ অসুস্থ হলেও এক্ষেত্রে যদি সে মসজিদে যাওয়ার মতো যদি ক্ষমতা রাখে বা সে নিজে যদি ক্ষমতা না রাখে, তার উত্তরাধিকার বা সন্তানেরা যদি তাকে সহায় সহযোগিতা করে মসজিদে নিয়ে যাওয়ার মাধ্যমে নিয়ে আসার মাধ্যমে, তাহলে এক্ষেত্রে সহায় সহযোগিতা করা উচিত, এক্ষেত্রে সহায় সহযোগিতা করা উচিত। তবে এক্ষেত্রে তার জন্য ওয়াজিব বা ফরজ না যে জামাতের সাথে গিয়ে হাজির হয়ে সে নামাজ আদায় করবে, বরং এক্ষেত্রে ওলামা কেরামগণ বলেন যে এটা ভালো কাজ। তাই যদি তার সন্তানেরা বা বিশেষ কোনো ব্যক্তি রেখে যাতে করে মসজিদে নিয়ে যেতে পারে আনতে পারে, তো এটা বেশ ভালো, বেশ ভালো। যদি করা সম্ভব হয় তাহলে অতি উত্তম। বাকি থাকলো ডর ভয়। তো ডর ভয় যদি সে মনে করে যে আমি যদি বাড়ি থেকে বের হই আমার মৃত্যুর আশঙ্কা রয়েছে বা কেউ মেরে ফেলতে পারে বা হিংস্র প্রাণী রয়েছে যা খেয়ে ফেলতে পারে, তো এই ক্ষেত্রে যদি সে বাড়িতে নামাজ আদায় করে নেয় তাহলে সে গুনাহগার হবে না। তবে তার মনের আশা এবং নিয়ত প্রবল থাকতে হবে জামাতের উপরে, যে সত্যিকার অর্থে যদি আজকে এই ধরনের ভয় যদি না থাকতো তাহলে অবশ্যই আমি জামাতের সাথেই নামাজ আদায় করতাম, অবহেলা করতাম না, এই ধরনের নিয়ত অবশ্যই থাকতে হবে। বাকি আল্লাহ আলম বিসবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।